হ্যালো স্টুডেন্টস ভিসান ডাব্লিউ এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড এর ক্লাস নিয়ে আসা হচ্ছে পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতির জন্য তার আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি যেখানে আজকের আমরা ক্লাসে করব পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নাবলী ইতিহাসের মধ্য থেকে জিকে মকে মক প্র্যাকটিস সেট আমরা করছি ইতিহাসের ওপর থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা ক্লাসের মধ্যে থেকে করব। যেখান থেকে তোমরা চারটা থেকে পাঁচটা কিন্তু প্রশ্ন অবশ্যই অবশ্যই কিন্তু কমন পাবে কনস্টেবল যে পরীক্ষাটা রয়েছে নেক্সট সানডে ছাব্বিশে সেপ্টেম্বর সেই দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এই ক্লাসের পিডিএফটি পাওয়ার জন্য তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি রয়েছে হরপ্পা ওয়াজ ডিসকভারড ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান বাট হু ডিসকভার্ড ইট অর্থাৎ হরপ্পা উনিশশো একুশ সালে আবিষ্কৃত হয় কিন্তু এটা আবিষ্কার কে করেছে ওকে তো নিচে চারটে অপশন দেওয়া রয়েছে এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি পঞ্চাশটা যেগুলো কিন্তু কনস্টেবল পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুবই খুবই রয়েছে একদম বাছাই করা প্রশ্ন উত্তর আজকে আমরা করব। তো প্রশ্ন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দয়ারাম সাহানি দয়ারাম সাহানি উনিশশো সালে হরপ্পা আবিষ্কার করেন এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন উনিশশো বাইশ সালে দেখব দ্য গ্রেট অফ ভ্যালি ওয়াজ ফাউন্ড ইন অর্থাৎ সিন্ধু উপত্যকার মহা স্নানাগারটা পাওয়া গেছে কোথায় কোন সাইটে স্নানাগারটি পাওয়া গিয়েছে সিন্ধু সভ্যতার খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি একটি প্রশ্ন অনেকবারই পরীক্ষায় এসেছে প্রশ্নটি দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটি পাওয়া গিয়েছে নম্বর প্রশ্ন ফাউন্ড ইন হরপ্পা অর্থাৎ হরপ্পায় কতগুলি শস্য ভাণ্ডার পাওয়া গিয়েছে হরপ্পায় শস্য ভাণ্ডার পাওয়া গিয়েছে এটা জানি কিন্তু কতগুলি শস্য ভাণ্ডার হরপ্পাতে পাওয়া গিয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে এটি প্রশ্ন নাম্বার তিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিক্স গ্রেনারিস ছটা শস্যগার পাওয়া গিয়েছে হরপ্পা সভ্যতাতে এবং হরপ্পা সাইটটায় প্রশ্ন নাম্বার চার ধোলাভিরা ওয়াজ ইন অর্থাৎ ধোলাভিরা কোথায় অবস্থিত ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ধোলাভিরা কোথায় অবস্থিত ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সাইট চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গুজরাট গুজরাটে ধোলাভীরা অবস্থিত ছিল এবং ধোলাভিরা কিসের জন্য বিখ্যাত ছিল স্টেডিয়াম এবং ওয়াটার ম্যানেজমেন্ট ওকে ওয়াটার ম্যানেজমেন্ট এই দুটোর জন্য কিন্তু ধোলাভিরা সাইটিস ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর পাঁচ করার আগে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানকে লক্ষ্য করে তোমাদের জন্য কনস্টেবল এবং এসআই যে এক্সামটা আসছে তার উপর একটা লাস্ট মিনিট ইবুক লঞ্চ করা হয়েছে ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে যেখানে তোমরা দশটা ইবুক বুক অর্থাৎ দশটা সাবজেক্টে দশটা ইবুক সাথে পাঁচটা মক সেট তোমরা পেয়ে যাবে অর্থাৎ সমস্ত মিলে কিন্তু দশ হাজার প্রশ্ন উত্তর রয়েছে বিষয় ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ দশটা ইবুক এবং পাঁচটা মক সেট এটার অরিজিনাল প্রাইস মূল্য চারশো নিরানব্বই টাকা কিন্তু সামনে যেহেতু এক্সাম রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য বেস্ট অফার চলছে এখন ফোর সরি থ্রি ফর্টি নাইন অর্থাৎ সাড়ে তিনশো টাকায় কিন্তু পেয়ে যাবে এত স্বল্প মূল্যে কিন্তু আর এত প্রশ্ন উত্তর দশ হাজার প্রশ্ন উত্তর অধ্যায় ভিত্তিক বিষয়ভিত্তিক কোথাও কিন্তু পাবে না মেগা ইবুক কিন্তু তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে এর পরে কিন্তু আরও দামটা বেড়ে যাবে ফোর নাইনটি নাইন তো অলরেডি বহু স্টুডেন্ট কিন্তু এই বেস্ট অফারে পার্চেস করে ফেলেছে তোমাদের হাতে এখনো সময় আছে প্র্যাকটিস করার তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পারচেস করে নাও এটা শুধুমাত্র কনস্টেবল নয় পরবর্তী যে এক্সামগুলো আসছে তার জন্য কিন্তু খুবই খুবই প্রযোজ্য এবং এই স্বল্প মূল্যটা কিন্তু হয়তো পরে পাবে না কেননা দাম কিন্তু বেড়ে যাবে তো এখনই গিয়ে কিন্তু পার্চেস করে নাও সমস্ত পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট শুধুমাত্র পুলিশ পরীক্ষা নাই অন্যান্য এক্সামের জন্য কিন্তু দশ হাজার এমসি ইউ কোথাও না কোথাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে তো অবশ্যই এটা কিন্তু পার্চেস করবে অলরেডি বহু স্টুডেন্ট পারচেস করেছে নেক্সট প্রশ্ন নাম্বার পাঁচ দেখব এ ফ্রেগমেন্ট অফ ওভেন কটন ক্লোথ ওয়াজ ফাউন্ড ইন অর্থাৎ বোনা সুতির কাপড়ের একটি টুকরো পাওয়া গেছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোন সাইটে প্রশ্ন নাম্বার পাঁচের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহেন্দ্র দারতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও অনেকবার পরীক্ষায় এসেছে নাম্বার হু ইজ অ্যাজ রিয়েল ফাউন্ডার অব গুপ্ত এম্পায়ার গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে কাকে বিবেচনা করা হয় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রশ্ন নাম্বার ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চন্দ্রগুপ্ত ওয়ান আমরা জানি গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন শ্রীগুপ্ত কিন্তু প্রকৃত প্রতিষ্ঠিত এখানে প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার কে ছিলেন চন্দ্রগুপ্ত ওয়ান প্রশ্ন নাম্বার সাত হিয়েন অ্যান্ড হিউয়েন সাং ভিজিটেড দ্য কিংডম অফ অর্থাৎ ফাহিয়েন ও হিউয়েন সাং কোন দুই রাজার রাজ্য পরিদর্শন করেন প্রশ্ন নাম্বার সাতের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য অ্যান্ড হর্ষ রেসপেক্টিভলি অর্থাৎ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভায় এসেছিলেন ফাহিয়েন এবং হর্ষবর্ধনের রাজসভায় এসেছিলেন সাং ওকে নেক্সট প্রশ্ন নাম্বার আট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ অর্থাৎ নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কোনটা মিলছে না দেখো এতে রয়েছে কৌটিল্য অর্থশাস্ত্র এটা তো জানি কৌটিল্যই অর্থশাস্ত্র লিখেছে তো এটা ঠিক রয়েছে হালা গাথা সপ্তপতি এটাও ঠিক রয়েছে তারপর কি রয়েছে বানাভট্ট বুদ্ধচরিত এইটা ভুল রয়েছে বানাভট্ট বুদ্ধচরিত লেখেননি বানাভট্ট কি লিখেছিলেন বানাভট্ট লিখেছিলেন হর্ষচরিত হর্ষ চরিত লিখেছিলেন বানাভট্ট এবং বুদ্ধ চরিত লিখেছিলেন কে ঘোষা তো এবং কালিদাসা লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলাম তো সঠিক উত্তর হয়ে যাবে চরিত এটাই কিন্তু ভুল রয়েছে বা সঠিকভাবে মিলছে না প্রশ্ন নাম্বার নয় ইন সাউথ অশোকাস কন্ট্রোলড দ্য এরিয়া আপ টু দা রিফার অর্থাৎ দক্ষিণে অশোক কোন নদী পর্যন্ত তার এলাকা বিস্তার করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রশ্ন নাম্বার নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কাবেরি কাবেরী নদী পর্যন্ত অশোক তার যে এলাকাটা বা রাজত্ব বিস্তার লাভ করতে পেরেছিলেন প্রশ্ন নাম্বার দশ হুইচ অব দ্য ফলোইং ওয়াজ নট অথড বাই হর্ষ অর্থাৎ নিম্নলিখিতদের মধ্যে কোনটি হর্ষ রচনা করেননি চারটি এখানে গ্রন্থ নাম দেওয়া রয়েছে যার মধ্যে থেকে তিনটি হর্ষবর্ধন রচনা করেছিলেন একটি করেননি তো কোনটা হর্ষবর্ধন রচনা করেনি সেটা তোমরা বলো প্রশ্ন নাম্বার দশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কাদম্বরী কাদম্বরী হর্ষবর্ধন রচনা করেননি নেক্সট কোশ্চন নাম্বার ইলেভেন হু ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অব দিল্লি টু ইন্ট্রোডিউস দা প্র্যাকটিস অফ সিজদা দিল্লির প্রথম কোন সুলতান যিনি সিজদা প্রথা চালু করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি সিজদা এবং বস নামে দুটো প্রথা চালু করেছিলেন তো এখানে সিজদার কথা জিজ্ঞাসা করা হয়েছে তো কোনজন সিজদা প্রথা চালু করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবন এই সিজদা প্রথাটি চালু করেছিলেন ওকে নেক্সট প্রশ্ন নাম্বার বারো শাহজাহান অ্যাসেন্ডেড দা মুঘল থ্রোন ইন অর্থাৎ শাহজাহান মুঘল সিংহাসনে আরোহণ করেন কত খ্রিস্টাব্দে প্রশ্ন নাম্বার বারোর সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ এডিতে খ্রিস্টাব্দে শাহজাহান মুঘল সিংহাসনে আরোহণ করেন প্রশ্ন নাম্বার তেরো ইবন বতুতা ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রুল অফ অর্থাৎ ইবন বতুতা কার শাসনকালে ভারত সফর করেন প্রশ্ন নাম্বার তেরোর কোনটা সঠিক উত্তর হবে অর্থাৎ ইবন বতুতা কার শাসনকালে ভারত সফর করেন সঠিক উত্তর হয়ে যাবে ১৩ নম্বর প্রশ্নের অপশন ডি মোহাম্মদ বিন তুঘলক এবং তিনি ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষে এসেছিলেন তেরোশো তেত্রিশ এডিতে ওকে নেক্সট প্রশ্ন নাম্বার ফরটিন সেন্ট থমাস ইজ সেড টু হ্যাভ কাম টু ইন্ডিয়া টু প্রোপাগেট ক্রিশ্চানিটি ডিউরিং দ্য রেইন অফ অর্থাৎ সেন্ট থমাসের রাজত্বকাল সেন্ট থমাস এটা হচ্ছে কার রাজত্বকালে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতে এসেছিলেন বলে জানা যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গন্ডা ফার্নিস গন্ডা ফার্নিস বা ফারিথিয়ানের সময়ে সেন্ট থমাস ভারতবর্ষে এসেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য প্রশ্ন নাম্বার ফিফটিন টু গ্রেট রিলিজিয়াস কনফারেন্স হেল্ড বাই কিং হর্ষবর্ধন অ্যাট অর্থাৎ রাজা হর্ষবর্ধন দুটি মহান ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত করেছিলেন নিচের কোন দুটি জায়গায় প্রশ্ন নাম্বার পনেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কনৌজ এবং প্রয়াগরাজ এবং এবং প্রয়াগে এই দুটো জায়গায় রাজা হর্ষবর্ধন দুটি মহান ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত করেছিলেন প্রশ্ন নাম্বার ষোলো দা ওয়ার্ল্ড ফেমাস টাকি টুয়াস দা পিপক থ্রোন ওয়াস কেপ ইন হুইচ অফ দা ফলোইং মুঘল বিল্ডিংস অর্থাৎ বিশ্ববিখ্যাত তাকাতি তৌস যেটা মৌর সিংহাসন নামে পরিচিত নিম্নলিখিত মুঘল ভবনগুলির মধ্যে কোনটিতে রাখা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রশ্ন নাম্বার ষোলোর কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ময়ূর সিংহাসন বা তাকাতি রাখা হয়েছিল দ্য দেওয়ান ই আমা রেড ফোর্ট দিল্লি অর্থাৎ দিল্লির লালকেল্লার দেওয়ানি আমাতে এটি রাখা হয়েছিল নেক্সট প্রশ্ন নাম্বার সেভেন্টিন বিটুইন হুম দ্য ব্যাটেল অফ চৌসা ফট অর্থাৎ কার কার মধ্যে চৌসার যুদ্ধ সংঘটিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ প্রশ্ন নাম্বার সতেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চৌসার যুদ্ধ সংঘটিত হয়েছিল হুমায়ুন এবং এবং শের খানের মধ্যে এটি হয়েছিল নেক্সট এইটিন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রুলার্স অ্যাট ফার্স্ট অ্যাসজিউমড দ্য টাইটেল হজরতি আলা এন্ড আফটার সুলতান অর্থাৎ নিম্নলিখিত শাসকদের মধ্যে কোনটি প্রথমে হযরতি আমি আলা এবং পরে সুলতান উপাধি গ্রহণ করেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার আঠারোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শের শাহ সুরি শের শাহ সুরি প্রথমে হজরতি আলা এবং পরবর্তীকালে সুলতান উপাধি গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন নাম্বার নাইনটিন হু স্টার্টেড জাপতি সিস্টেম জাপতি প্রথা বা জাপতি সিস্টেম কে শুরু করেছিল তো প্রশ্ন নাম্বার উনিশের এর কোনটা সঠিক উত্তর হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবারই পরীক্ষায় এসেছে প্রশ্ন নাম্বার উনিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আকবর সম্রাট আকবর মুঘল সম্রাট আকবর সিস্টেম শুরু করেছিলেন প্রশ্ন নাম্বার কুড়ি নিজামুদ্দিন আউলিয়া অ্যান্ড নাসির উদ্দিন অয়ার। অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়া এবং নাসির উদ্দিন চিরাগ ছিলেন নিচের কোন ধরনের সন্ত প্রশ্ন নাম্বার কুড়ির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চিশতি সেন্ট অর্থাৎ চিস্তি সন্ত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া এবং নাসির উদ্দিন চিরাগ প্রশ্ন নাম্বার একুশ দা ফার্স্ট সেশন অফ ন্যাশনাল কংগ্রেস হেল্ড অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা এসে গিয়েছে প্রশ্ন নাম্বার একুশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বোম্বেতে বোম্বে এটি সংগঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রশ্ন নাম্বার বাইশ হু ওয়াজ ফার্স্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন প্রশ্ন নাম্বার বাইশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সদস্য তেইশ নম্বর প্রশ্ন হু ডিড টু কিল অর্থাৎ গদর পার্টি নিচের কাকে হত্যার ষড়যন্ত্র করেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হার্ডিঞ্জ হারিজেন হারিঞ্জকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল গদর পার্টি নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি হিন্দু কলেজ এস্টাবলিশড ইন ইয়ার অর্থাৎ হিন্দু হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় প্রশ্ন নাম্বার চব্বিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আঠারো পঁচিশ নম্বর প্রশ্ন ইন হুইচ ইয়ার দা রেজুলেশন অফ ফাইট ফর পূর্ণ স্বরাজ ওয়াজ টেকেন বাই কংগ্রেস অর্থাৎ কোন বছর পূর্ণ স্বরাজের জন্য লড়াইয়ের প্রস্তাব কংগ্রেস গ্রহণ করেছিল প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ১৯২৯ এবং এটি হয়েছিল লাহোর অধিবেশনে ওকে লাহোর অধিবেশন নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি সিক্স হুইচ হিন্দু স্যাক্রেড টেক্সট ডিড ডি ডক্টর বি আর আম্বেদকর বার্ন ইন পাবলিক অর্থাৎ ডক্টর আম্বেদকর কোন হিন্দু পবিত্র পাঠ্য জনসমক্ষে পুড়িয়েছিলেন এই প্রশ্নটিও আসার চান্স রয়েছে প্রশ্ন ২৬ ছাব্বিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মনুস্মৃতি অর্থাৎ মনুস্মৃতি এই হিন্দু পবিত্র পাঠ্যটি ডক্টর বি কবি হচ্ছে জনসমক্ষে পুড়িয়েছিলেন প্রশ্ন নাম্বার সাতাশ গান্ধীজি স্টার্টেড সত্যাগ্রহ ইন নাইনটিন টু প্রোটেস্ট এগেন্স্ট দা অর্থাৎ গান্ধীজি উনিশশো সালে সত্যাগ্রহ শুরু করেছিলেন কার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রশ্ন নাম্বার সাতাশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাওলাট অ্যাক্ট রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে উনিশশো উনিশ সালে সত্যাগ্রহ শুরু করেছিলেন গান্ধীজি আঠাশ নম্বর প্রশ্ন ইউনিভার্সিটিস ইন দ্য প্রেসিডেন্সি টাউন্স ইন ইন্ডিয়া ওয়ার এস্টাবলিশড ইন অর্থাৎ ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন সালে প্রশ্ন নাম্বার আঠাশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 18৫৭ সাল থেকে প্রেসিডেন্সি যে শহরগুলো ছিল কলকাতা বোম্বে চেন্নাই এই সমস্ত জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া শুরু হয় এবং প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় এটি ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় ওকে নেক্সট প্রশ্ন নম্বর টোয়েন্টি নাইন দ্য ইলবার্ট পিল কন্ট্রোভার্সি ডিউরিং লর্ড লিটনস পিরিয়ড ওয়াজ রিলেটেড টু কনসেপ্ট অফ অর্থাৎ লর্ড লিটনের সময়কালে ইলবার্ট বিল বিতর্কর ধারণার সাথে সম্পর্ক ছিল নিচের কোনটি প্রশ্ন নাম্বার উনত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জুডিশিয়াল ইকুয়ালিটি অর্থাৎ বিচার করার ক্ষমতার সমতাটাই ছিল ইলবার্ট বিলের কন্ট্রোভার্সি তিরিশ নম্বর প্রশ্ন how many নিউ গভর্নর প্রভিনস were ক্রিয়েটেড আন্ডার গভর্নমেন্ট অ্যাক্ট of থার্টি ফাইভ অর্থাৎ উনিশশো সালের ভারত সরকারের আইনের অধীনে কতগুলি নতুন গভর্নর প্রদেশ তৈরি করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার তিরিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুটি একত্রিশ নম্বর প্রশ্ন হুইচ ইন্ডিয়ান রুলার জাভা অ্যান্ড সুমাত্রা কোন ভারতীয় শাসক জাভা এবং সুমাত্রা জয় করেছিলেন প্রশ্ন নাম্বার একত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র চোলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রশ্ন নাম্বার বত্রিশ চোলা রুলার্স ওয়ার ফলোয়ার্স অফ চোলা শাসকরা কার অনুসারী ছিলেন অর্থাৎ কোন ধর্মের অনুসারী ছিলেন চোলা শাসকরা প্রশ্ন নাম্বার বত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান উপাসক ছিলেন এরা প্রশ্ন জাহাঙ্গীর মহল ইজ লোকেটেড ইন জাহাঙ্গীর মহল অবস্থিত নিচের কোন স্থানে প্রশ্ন নাম্বার ৩৩ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টে অবস্থিত রয়েছে জাহাঙ্গীর মহল প্রশ্ন নাম্বার চৌত্রিশ ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড বাবুর রিড হিস মেমোরিজ কল্ড তুজুকি বাবুরি অর্থাৎ বাবর কোন ভাষায় তুজুকি বাবুরি নামে তার স্মৃতি বা আত্মজীবনী লিখে গিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রশ্ন নাম্বার থার্টি ফোরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তুর্কিস ভালো করে বলতে গেলে এটা লিখেছিলেন চেঘাত কই তুর্কি ভাষায় শেখাত কই তুর্কি ভাষা ওকে নেক্সট থার্টি ফাইভ বিফোর বিকামিং সুলতান ইলতুত মিস ওয়াজ গভর্নর অফ অর্থাৎ সুলতান হওয়ার আগে ইলতুত মিস কোথাকার গভর্নর ছিলেন প্রশ্ন নাম্বার পঁয়ত্রিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বদায়ুন বদায়ুনের গভর্নর ছিলেন সুলতান হওয়ার আগে ইলতুত মিস প্রশ্ন নাম্বার থার্টি সিক্স নেহেরু ইজ এ প্যাট্রিয়ট হোয়াইল জিন্না ইজ এ পলিটিশিয়ান হু সেড দিস এই গুরুত্বপূর্ণ কথাটি কে বলেছিলেন নেহেরু হলো একজন দেশপ্রেমিক এবং জিন্না হলো একজন রাজনৈতিকবিদ এই কথাটি কে বলেছিলেন প্রশ্ন নাম্বার ছত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্যার মোহাম্মদ ইকবাল এটি বলেছিলেন স্যার মোহাম্মদ ইকবাল সাঁত্রিশ নম্বর প্রশ্ন হুইচ অফ দা ফলোয়িং পোর্টস ওয়াজ দ্য বিগেস্ট পোর্ট ডিউরিং দ্য মুঘল পিরিয়ড মুঘল পিরিয়ডে অর্থাৎ মুঘল আমলে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে সবচেয়ে বড় বন্দর কোনটি ছিল থার্টি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুরাট থার্টি এইট হুইচ মুঘল রুলার আর্ন দ্য টাইটেল ইনসান ই কামিল বা পারফেক্ট ম্যান ফর হিস পিসফুল পার্সোনালিটি অ্যান্ড পেসেন্স কোন মুঘল শাসক তার শান্তিপূর্ণ ব্যক্তিত্ব এবং ধৈর্যের জন্য ইনসানি কামিল বা পারফেক্ট ম্যানের উপাধি অর্জন করেছিলেন প্রশ্ন নাম্বার থার্টি এইটের কোনটা সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হুমায়ুন থার্টি নাইন অ্যাট হুইচ অব দ্য ফলোইং ব্যাটেলস ওয়াজ হুমায়ুন ডিফিটেড বাই শের সুরি নিম্নলিখিত কোন যুদ্ধে হুমায়ুন শের সুরির কাছে পরাজিত হন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার উনচল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে এ অফ চৌসা ব্যাটেল অফ চৌসাতে শের শাহ সুরি হুমায়ুনকে পরাজিত করেছিলেন প্রশ্ন নাম্বার চল্লিশ হোয়ার ডিট বাবর ডাই বাবর কোথায় মারা গিয়েছিলেন প্রশ্ন নাম্বার চল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আগ্রা আগ্রাতে বাবর মারা গিয়েছিলেন কিন্তু বাবরের যে সমাধি রয়েছে টম টম অফ কিন্তু বাবরের সমাধি রয়েছে কাবুলে প্রশ্ন নাম্বার ফর্টি ওয়ান বুদ্ধ চরিত কার লেখা এটা আমি একটু আগেই বলে দিয়েছি একটা প্রশ্নে যেখানে সেই ম্যাচ করার ব্যাপার ছিল পেয়ার কোনটা ম্যাচ করছে না সেইটি বুদ্ধ চরিত কার লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক উত্তর হয়ে যাবে অশ্বঘোষ অশ্বঘোষ লিখেছিলেন ফর্টি টু চাইনিজ ট্রাভেলার ফা হিয়েন ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ চীনা পরিব্রাজক ফা ফা হিয়েন কার শাসন আমলে ভারতবর্ষ সফর করেছিলেন চীনা ভ্রমণকারী বা চীনা পরিব্রাজক ফাহিয়েন কার শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন প্রশ্ন নাম্বার বিয়াল্লিশ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত টু বা বিক্রমাদিত্যের সময় এসেছিলেন ফাহিয়েন প্রশ্ন নাম্বার ফর্টি থ্রি হু রোড মিতাক এ বুক অন হিন্দু ল হিন্দু আইনে লেখা বই মিতাক খরা কে লিখেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রশ্ন নাম্বার তেতাল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিজ্ঞানেশ্বর বিজ্ঞানেশ্বর এই মিথক খরা বইটি লিখেছিলেন ফর্টি ফোর গুপ্তা এম্পায়ার ডিসলাইন ইন দ্য ফিফথ সেঞ্চুরি এডি অ্যাজ কনসুকেন্স অফ অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের ফলস্বরূপ খ্রিস্টাব্দে পঞ্চ শতাব্দীতে হ্রাস পেয়েছে অর্থাৎ পঞ্চম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্য ভেঙে যাওয়ার প্রধান কারণ কি প্রশ্ন নাম্বার চুয়াল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হুন ইনভেসান অর্থাৎ হুন আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্য পঞ্চম শতাব্দীতে একটু দমে যায় বা নিচের দিকে চলে যায় ফর্টি ফাইভ হু ওয়ার ইমিডিয়েট সাকসেসার অফ ইম্পেরিয়াল মৌরিয়াস ইন মগধা অর্থাৎ মগধের ইম্পেরিয়াল মৌর্যদের তাৎক্ষণিক উত্তরশ্রী কার কারা ছিলেন অর্থাৎ মৌর্যদের পরে কারা সিংহাসনে বসেছিলেন মগধে প্রশ্ন নাম্বার ফর্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শুঙ্গ শুঙ্গ বংশ মৌর্যদের পরে সিংহাসনে বসে মগধের নেক্সট প্রশ্ন নাম্বার ফর্টি সিক্স দ্য ফেমাস বেদিক সেংস ওয়ার বিগিনস ইন দ্য মাইন্ড অফ মেন ইজ স্টেটেড ইন বিখ্যাত বৈদিক প্রবাদ যুদ্ধ পুরুষদের মনে শুরু হয় কোনটাতে বলা হয়েছে কোন বেদে এটা বলা হয়েছে প্রশ্ন নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে অপশান অথর্ব বেদে এটি বলা হয়েছে যুদ্ধ পুরুষদের মনে শুরু হয় এই বিখ্যাত উক্তিটি ফর্টি সেভেন হর্ষচরিত কার রচনা এটিও একটু আগে আলোচনা করেছি হর্ষচরিত কার রচনা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বানভট্ট বানভট্টের রচনা হর্ষচরিত হুম দ্য ফলোয়ং ইজ দ্য মোস্ট ডিসক্রাইব গড ইন নিম্নলিখিতদের মধ্যে কে সর্বাধিক বর্ণিত ঈশ্বর ফর্টি এইটের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন্দ্র ইন্দ্রর নাম ঋগ্বেদে সব থেকে বেশি ভাবে বর্ণিত আছে 49 নাইন অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ওয়াজ দ্য হেডলেস স্ট্যাচু অফ কনিস্কো ফাউন্ড খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি নিচের কোন স্থানে কনিস্কের মুণ্ডহীন মূর্তি পাওয়া গিয়েছে প্রশ্ন নাম্বার ঊনপঞ্চাশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মথুরা মথুরাতে কনিস্কের মুণ্ডহীন মূর্তি পাওয়া গিয়েছে এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন ভান্ডি ওয়াজ এ চিফ সেক্রেটারি অব হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান কিংস ভান্ডি নিম্নলিখিত ভারতীয় রাজাদের মধ্যে যার একজন প্রধান সচিব ছিলেন তিনি কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর পঞ্চাশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হর্ষবর্ধন হর্ষবর্ধনের চিফ সেক্রেটারি ছিলেন ভান্ডি তো আজকের ক্লাস থেকে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ করে ফেললাম এবং এই রকম এমসিকিউ পেতে গেলে আরও বেশি বেশি পরিমাণে প্রতিটা সাবজেক্ট থেকে তোমাদের ভিশন ডাব্লিউসএস এর পক্ষ থেকে লঞ্চ করা ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর স্পেশালি ক্র্যাফটেড প্রিলিমিনারি এবং মেন্সের জন্য যে ইবুকটা লঞ্চ করা হয়েছে লাস্ট মিনিট সেটি কিন্তু পারচেস করতেই হবে দশ হাজার প্রশ্ন উত্তর রয়েছে প্রতিটা বিষয়ের ওপর থেকে এবং দশটা ই বুক দশটা ই সাথে পাঁচটা মক টেস্ট পাবে এবং ইবুকগুলোর তোমরা এখানে ছবি কিন্তু দেখতেই পাচ্ছ প্রতিটা ইবুকে কোনোটায় দু হাজার কোনোটায় পাঁচশো সব মিলিয়ে কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে দশ হাজারটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দেড় হাজারটির মতো প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে এমসিকিউ কিউ দেওয়া রয়েছে এবং শুধু সাবজেক্ট ওয়াইজ নয় চ্যাপ্টার ওয়াইজ এমসি কিন্তু দেওয়া রয়েছে এখন অফার চলছে অরিজিনাল মূল্য ফোর কিন্তু অফারে তোমাদের জন্য এটাকে দেওয়া হচ্ছে শুধুমাত্র ফোর সরি থ্রি ফর্টি নাইনে তিনশো টাকায় পরে কিন্তু দামটা প্রাইসটা বেড়ে যেতে পারে কিন্তু তখন তোমরা এত স্বল্প মূল্যে আর হয়তো পাবে না তো এক্ষুনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে পার্চেস করে নাও এখনও হাতের সময় রয়েছে সাতটা দিন এখান থেকে কিন্তু এইটটি থেকে নাইনটি পারসেন্ট প্রশ্ন কিন্তু কমন পাবে তো বেস্ট ইবুক ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এসআই নিজেদের প্রস্তুতিটা বুস্ট আপ করতে এখনই কিনে নাও নিচে থেকে লিঙ্ক থেকে গিয়ে ওকে বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি কিনে কিন্তু পার্চেস করা শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে তো আজকের ক্লাসটি কেমন লাগলো এখানে দিয়েই দেওয়া রয়েছে একটা লাইক এবং কমেন্ট করে জানাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসটার পিডিএফ পাওয়ার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন হলে তো আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ